আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। করোনায় আরও দুজনের মৃত্যু হলো, মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। তো চলুন বন্ধুরা, গত 24 ঘন্টায় করোনার আপডেট সংবাদ নিয়ে চলে আসলাম। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে 29,122 জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ দিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 72 জনের শৈলে, আর মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো 19,51,504 জন। শনাক্তের হার 0.89%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 876 জন, আর এ পর্যন্ত সুস্থ হলো 88,80,420 জন। গত 8,073টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিভাগে শনাক্তের হার 0.89%। তো বন্ধুরা, এই ছিল গত 24 ঘন্টায় করোনার আপডেট সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।